কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে জবা গাছের কাটিং থেকে নতুন চারা তৈরির পদ্ধতি আপনাদেরকে দেখাবো। কিভাবে কাটিং কলম পদ্ধতির মাধ্যমে নতুন চারা তৈরি করা সম্ভব তা আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো। তো চলুন সরাসরি আমরা এই ভিডিওটিকে দেখে নিই। জবা গাছের নতুন চারা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ভালো জাতের জবা গাছ থেকে কিছু ডাল সংগ্রহ করে আনতে হবে। ডালগুলিকে সংগ্রহ করার পর আমরা ঠিক এই ডালগুলিকে এইভাবে কাটিং করে নেব যাতে সমস্ত ডালগুলির কাটিং এক সমান মতন হয়। এবার আমরা এই কাটিং করা ডালগুলির যতটা সম্ভব পাতাগুলিকে ছেঁটে নেব। পাতা ছাটার পর আমরা এই কাটিংগুলিকে এক ঘন্টা জলের ভিতরে চুবিয়ে রাখব। এবার একটি টবে অথবা ট্রেতে আমরা কিছুটা মাটি নিয়ে নেব। আমরা এক্ষেত্রে পাতা পচা সার ব্যবহার করেছি। এবার আমরা এই মাটির ভিতরে এই কাটিং করা ডালগুলিকে ঠিক এইভাবে ধীরে ধীরে এক একটি করে বসিয়ে দেব। এই কাটিং করা ডালগুলিকে ধীরে ধীরে গর্ত করে এই গর্তের ভিতরে আমরা এই ডালগুলিকে বসিয়ে দেব। ডালগুলিকে বসানোর পরে আমরা এই ট্রেতে বা টবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। এবার আমরা একটি পলিব্যাগ নিয়ে এসে এই ট্রেটিকে বা টপটিকে তার ভিতরে ভরে খুব শক্ত করে বেঁধে দেব। চলুন এবার আমরা দেখে নেব এই কাটিং করা ডালগুলি এখন কী অবস্থায় রয়েছে। খুব সুন্দর, প্রত্যেকটি ডালই বেঁচে গেছে। দেখুন এই ডালগুলিতে নতুন পাতা বের হয়েছে, কিছু কিছু ডালে নতুন শিকড়ও বের হয়েছে। এবার আমরা এর মাঝখান থেকে একটি ডালকে তুলে নিয়ে গিয়ে নতুন টবে বসাবো। কাটিংটিকে বসানোর জন্য এবার আমরা একটি টবে কিছুটা মাটি নিয়ে নেব। এক্ষেত্রে আমরা সরাসরি কোনো জৈব সার ছাড়াই মাটি ব্যবহার করব। দেখুন কত সুন্দরভাবে ডালটিতে শিকড় বের হয়েছিল। এবার আমরা এই ডালটিকে বসিয়ে দেব। এইভাবে সমস্ত ডালগুলিকে টবে অথবা মাটিতে সরাসরি বসিয়ে দিলেই এই ডালগুলি এখন কিন্তু বেঁচে যাবে। এগুলি পরবর্তীতে খুব বড় আকারের গাছ কিন্তু হয়ে যাবে, প্রচুর ফুল দেবে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করবেন। চ্যানেলের পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে দাবিয়ে দিন যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। ফিরব একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।